সমস্যা হচ্ছে আমার কাছে টাকা নাই, ফিরে নিয়ে যাবো না যাবো না, সমস্যা হচ্ছে টাকা নাই ভাড়া নাই, ফিরে নিয়ে যাবেন, ফিরে নিয়ে যাবেন, ফিরে মাত্র খালি বাইরে নিয়ে যাবে না, খালি বাইরেই যাই। আচ্ছা ঠিক, এখান থেকে যত মন চাই নেন না না, আচ্ছা আপনি এখান থেকে যত মন চাই নেন না। মেরুল পাড্ডা যাবা, মেরুল পাড্ডা মেরুল পাড্ডা যাবেন, মেরুল পাড্ডা কত ভাড়া, কত মেরুল পাড্ডা মেন রোডে নামবেন না, মেন রোডে, মেন রোডে চলে কত, 80 টাকা দিন। আমি একটু সমস্যা করছি টাকা নাই ভাড়া নাই, ফিরে নিয়ে যাবেন, ফিরে নিয়ে যাবেন, ফিরে মাত্র খালি বাইরে নিয়ে যাবে না, খালি বাইরেই যাই। আচ্ছা ঠিক আছে, এ ভাই ভাই আসসালামু আলাইকুম, মেরুল পাড্ডা যাবেন, মেরুল পাড্ডা হ্যাঁ যাবেন, কত ভাড়া, কত ভাড়া, 120 টাকা ভাই, সমস্যা হচ্ছে আমার কাছে টাকা নাই, ফিরে নিয়ে যাবো না যাবো না, আচ্ছা দাম যাবে এ কাকা, আসসালামু আলাইকুম, মেরুল পাড্ডা যাবেন, যাব, কত ভাড়া, কত, 100 টাকা, এখন বিষয় হচ্ছে যে আমার কাছে টাকা নাই, ফিরে নিতে পারবেন না, কেন কেবল গাড়ি বাইক গেলাম, হ্যাঁ কেবল গাড়ি বাইক গেলাম, কেবল বাড়ি গেছেন তা কি আছে না, যাবে না না, যাবে না, আচ্ছা ঠিক আছে দাম যা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আমি কি নাম আপনার, আমার নাম মোহাম্মদ মাইফল, পরিবার, পরিবার কোথায়, পরিবার দেশের বাড়ি, দেশের বাড়ি না, আমি তো মেরুল পাড্ডায় যাবো, টাকা নাই যাবেন, হ্যাঁ যাওয়া যাবে, টাকা নাই তো ভাড়া দিতে পারবো না, ভাড়া তো না থাকে তো আপনি আর কি যেতে পারবেন না, অবশ্যই তো যাওয়া লাগবে, আমার মতন একজন না একজন তো নিয়ে যাবে, আপনি বিপদে পড়ছেন না, আমি মানুষ না দেখতে হবে না, ঠিক আছে ঠিক আছে চলুন, রাখেন পাশে রাখেন, যাবো না কাজে, তো কাজে কাজে অন্য একটা কাজ মনে পড়ে গেছে, যাবো না, ঠিক আছে তো লস করে দিলাম না, লস কিসে লস, এ কাকা আপনি কি মনে করে আমার মানে এইভাবে টাকা ছাড়া, টাকা ছাড়া আপনার কাছে টাকা নেই সময়, আমি অনেক সময় আসতে বিপদে পড়ি, আমার টাকা শেষ হয়ে যায়, অনেক গাড়ি আলামত নিয়ে আসে, জানিস সে মনে করে কারো টাকা না থাকলে নিয়ে যায়, যেমনি বিপদে পড়ে গেছে আরও দূরে দূরে হয়তো মনে করেন যে ইয়ে, হ্যাঁ নিয়ে যেতাম, আমি যত দূর পর্যন্ত যেতে পারবো সাতটা আমার ফিলার আপনি নিয়ে যাবো, নিয়ে যেতেন, হ্যাঁ সারাদিন ঘুরি, সারাদিন ঘুরলে এটা একটু জুলুম হয়ে যায় যে আমার তারা দুটি ব্যাপার আছে, আচ্ছা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পথ আপনি আমি নিয়ে যেতে পারি, এক দুই ঘন্টা নিয়ে যেতে পারবেন টাকা ছাড়া, টাকা ছাড়া যে তো আপনি যাবেন, তো যাওয়ার মতো আমার পরিবেশ হয় নিয়ে যাবো, আসলে আপনি খুব বড় মনের মানুষ, মানুষ মানুষকে বিপদে সাহায্য করা, হ্যাঁ অনেকে তো করে না, অনেকে করে না, হ্যাঁ ঠিকই আছে, বাবু বাবু করে মানুষজন কান্দাকাটি করে দেখে না,
আপনার মতো লোকেরই আসলে মানায় যে ছেলে ছেলেরে মাদ্রাসায় পড়াইতেছেন, খুবই ভালো লাগলো আসলে বিষয়টা। না আমি আমার নিয়োগ করছি যে অনেক আগে শুনছি যে সন্তান জন্মগ্রহণ করলে যদি আরবি শিক্ষা না দেয়, কালকে আমাদের ময়দানে বাবা মার মাথার উপর কপালের উপর পা দিয়ে তিনি যার নামে চলে যাবে, কিন্তু আমি তো আর চাজারি দিব না। আমার কর্মটাতে আমি দিব, আমার শিক্ষাটা আমি দেব, তারপরে ভবিষ্যৎ তাদের পরিবেশ তারা গড়ে নেবে, আমি তো শিক্ষা দিব। খুবই ভালো লাগলো। তো আসলে আমি দেখলাম আর কি নেন কিনা আপনি, ভাড়া আছে আমার কাছে, বুঝছেন? রামপুরে ভাড়া কত? যদি আপনি আমার ভালো লাগে আপনি আমাকে খুশি করে 10-20 টাকা দিতে পারেন, কিন্তু আমি ওইভাবে নিব না। আপনাকে সব দিয়ে দিলাম মনে করেন, সব দিয়ে দিলে সেটা আপনি ব্যাপার, আমার এখানে কিছু নাই। আপনি যদি মনে করেন আমার ভালো লাগছে আপনি আমি 100 কিংবা 150 টাকা দিলাম, আপনি গরিব মানুষ এটা আমার আলাদা দিলেন, এটা আমার কাছে অনেক কিছু। 40 টাকা মনে করেন 40 টাকা বাড়াতে বললেন না, হ্যাঁ সেটা মন তাই বলে অসুবিধা না, আমি 40 টাকাই নিতে পারি আর বেশি নিতে পারি না। না না আপনি যত মন চাই না। আরে এই আপনার ভাড়া, এটা আপনার পুরস্কার, এটা আপনার ছেলের জন্য, এটা আপনার মেয়ের জন্য, এটা ভাবির জন্য, এটা আপনার নিজের জন্য, এটা আর কি খুশি আরো, এটা নেন নে আর লাগবো না দেন আরো নেন না। আপনি যা দিচ্ছেন এটা আমার খুশি, এই টাকা দাম যদি কিছু করি কিংবা একটা বেতন দেয় এটা আমার কাছে লাখ 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 সুপ্রিয়া। আমি দিলাম আপনার ভালো লাগছে, আপনার যে কথাগুলো বললেন আপনার একজন সৎ মানুষ আমার খুব ভালো লাগছে, দেখেন ঠিক আছে দোয়া করে না। আচ্ছা আপনার জন্য দোয়া করি আমি, দোয়া তো সবার জন্য সবাই করে, আমার জন্য একার জন্য দোয়া করলে কি দোয়া কবুল হবে, সবার জন্য করতে হয়। আচ্ছা ঠিক আছে তাহলে যান না, সামনে মামা ডান খেয়েছে যান না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।